হাজবেন্ডের গাড়ি চলে এসছে, ডিউটি যাচ্ছে। করে দিয়েছে, আমারও কাজ শুরু হবে, এবারে শুরু হয়েই গেছে অনেকটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। হাজব্যান্ড ডিউটি চলে গেল, আমার সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। আজকে বৃহস্পতিবার তো, তাই একটু এক্সারসাইজ করলাম, বেশি করতে পারিনি, মানে একদম পুরো মানে কাজে ভরা দিন আজকে বৃহস্পতিবারটা। তো ঝাড় তো সকালেই আমি দিয়ে দিই, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে হাজব্যান্ডের দুধ গরম ফ্রেশ খেয়ে গেল। সকালে কি বলো তো, বেশি কিছু খেতে চাই না, কারণ একদম সে 7:30 / 7:15 সময় তো খাই তো, আর খেয়ে দেখো 8:45 / 10 তার আগেই গাড়ি, তখনই মানে বেরিয়ে যায় ডিউটি। তো বলে আমি কিছু খেতে মানে সেরকম পারি না, আবার 1টার সময় খেতে আসে, তখন হয়তো খিদেটা একটু পায়। তো সেই জন্য সকালে তাতে মানে কিছু ম্যাক্সিমাম দিইনি, ওই দুধ কর্নফ্লেক্স বা একটু ওই দই থাকলে দই চিড়ে, কলা থাকলে কলা দিয়ে মেখে অল্প আর কি, একদম অল্প পরিমাণে কিছু খেয়ে যায়। খেয়ে খাবো নাই করে, কিন্তু একটু না খেয়ে, বা কোনোদিন একটা রুটা ঝাড় দিয়ে আছে শুধু। আর রাত্রেবেলা তো আমি বাসন টাসন সব মেজে টেজে রাখি। তো এবারে ঘরটা মুছে নেবো, মুছে নিয়ে ফুল আনা আছে, ফুলটা মানে সকালবেলায় মানে যে ফুল এক আছে ফুল নিয়ে তো বৃহস্পতিবারে, তো আমাদের এখানে মানে কলোনির ভেতরে একজন আসে ফুল দিতে, তো সে কালকে আসেনি বুধবার। এখানে সবাই কি বলো তো শুক্রবারে মানে লক্ষ্মী পুজো করে, তো শুক্রবারে লক্ষ্মী পুজো করার জন্য না বৃহস্পতিবার আজকের দিনটাতে, আজকে আর ফুল মানে ফুলের যে আঙ্গেলটা আসে সে আসবে। তো অনেক সময় আবার বুধবারেও আসে, তো আজ কালকে দেখলাম মানে বুধবারে আসেনি বলে আমার কেনা হয়নি, তো এখান থেকে একটু ফুল নিয়ে এলাম। ওয়াকিং করতে গিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে প্রচুর ফুল, আর এখন তো আমার গাছের জবা টবাগুলো তো কিছু ফোটে না এখন, মানে জবার তো সিজন নয় এখন ঘর, মানে গাছের জবা আমার অতটা ফুটছে না, আমি একদম কেটে ছোটো করে দিয়েছিলাম গাছগুলোকে। তো ফুল টুল আনা আছে, এই চান করবো, স্নান করবো, ঘরটা মুছে স্নান করে পুজোটা করবো। বৃহস্পতিবারে পুজো করতে আমার অনেক দেরি হয়, কেন বলো তো একটু আসনটা পাল্টানো হয়, তারপরে তো ঠাকুর পরিষ্কার করে, সবাই কারেরই বৃহস্পতিবারে দেরি হয়, ঠাকুরের বাসন থাকে সেটা মাজা হয়, কখনো কখনো আমি বুধবারে বিকেলেও মেজে রাখি, তো কালকে আর হয়নি। এইসব কাজগুলো তো থাকে, সবারেরই থাকে, আমারও থাকে, এগুলো আর কি বলবো। তো এই এইভাবেই শুরু করতে হচ্ছে আজকে দিনটা। আর তো তাহলে চলো কাজ করে পুজো টুজো করে তোমাদের সঙ্গে আবার পরে যোগ হবো। দেখো আমার আলপনা দেয়া হয়ে গেছে, এখানে ফুল বললাম না সকালবেলায় ফুল নিয়ে এসেছি, এখানে ফুল আছে, এখানে তুলসী পাতা আর এমনি ফুঁকে দিই গুরুদেবের আর নারায়ণে, আর ধূপ ঘাস রেডি করে রেখেছি, এখানে দেখো চন্দন ঘষে রেখেছি, এখানে বজ্রাঙ্গুলির সিঁদুর আছে আর এমনি সিঁদুর, আর আজকে বৃহস্পতিবার একটু আতপ জাল আছে, আর এখানে সব প্রদীপ টদীপ থালা টালা ঠাকুরের ধোয়া আছে, গঙ্গা জল সব রেডি, এবার আমি পুজোটা করে নিই। দেখো আমি গুরুদেবের আসন পাল্টে নিয়েছি, আমি গুরুদেবের তো আলাদা আসন আমি বসাই, আর গুরুদেবের পরিষ্কার করে, গুরুদেবের আগে গুরুদেবকে পরিষ্কার করে আসন পাল্টে বসিয়ে নিয়েছি, এরপরে অন্যান্য ঠাকুরের আসনটা এই আসনটা পাল্টাবো, দিয়ে ঠাকুর পরিষ্কার করে পুজো আরম্ভ করব। ওই জন্যই খুব দেরি হয় বৃহস্পতিবারে জানো তো। দেখো সব ঠাকুরকে নামিয়ে পরিষ্কার করেছি, ভরছি, আর এখানে মা লক্ষ্মী আর গণেশ মা কালী আছে, তাদের সাদা কাপড়ের উপরে এমনি লাল কাপড়ে আমি বসাই তাদেরকে, কেন সবাইকে তো আর লাল আসনে বসাতে পারি না, ওই জন্য প্রথমে বড় আসনটা সাদা পাতি আমি, তারপরে এরকম লাল পাতি দিয়ে ঠাকুরকে পরিষ্কার করে বসাই।
আমি না মালকীর তো ঘট পাতিলে এরকম ধান দুব্বো আর কড়ি থাকে, কড়ি একটা থালার মধ্যে দিয়ে মায়ের পায়ের কাছে রেখে দিই, মানে সাইড। দেখো আমি এখানে এখানে কি বলো তো, প্রদীপে তিলের তেল পাওয়া যায় জানো তো, প্রদীপে দেওয়ার জন্য। তো তেল দিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, ধূপ জ্বালিয়ে নিচ্ছি, আর ওই ধুনো ধূপ থাকে বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে না প্রতিদিনই একটা করে জ্বালাই, বৃহস্পতিবারেও দিই এই ধুনো। এখানে না কিছু তো পাই না, বাজার থেকেই আনতে হয়, ওই জন্য আমি ঘরে থাকা যে একটু মিছরি আর ওই কিশমিশ থাকে সেই দিয়েই আমি পুজো করি। কী করবো বলো, যেখানে যেমন পাই পাই না, ঠাকুরের পায়ে ফুল দিয়ে মানে পুজো আমার হয়ে গেছে। এখন দেখো আমি একটু আরতি করে নিচ্ছি, সব ঠাকুরের আরতি করে নিচ্ছি। এবার আমি হাতে একটু ফুল আর দুব্ব ঘাস নিয়ে মালক্ষীর পাঁচালিটা পরে নেবো। আমি কি বলো তো, লক্ষ্মী পুজোর পরেই পাঁচালি পরে নিই, কেননা বিকেলে পড়ি না, ভাত খায়। তারপর আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই না, তো মনে করো কিছু না মাছ না হলেও ডিম ফিম খাওয়া হয়ে যায়, তাই আমি পুজোর সময়তেই পরে নিই। দেখো আমার লক্ষ্মী পুজো এতক্ষণে শেষ হলো, পড়লাম পাঁচালি পড়া হলো, সব পুজো আমার হয়ে গেল। এবারে এইসব কাপড় যেগুলো পাল্টেছি সেগুলো সব কেচে পরিষ্কার করে মানে ধুয়ে রাখবো, মেলবো, আরো অনেক কাজ করিনি সব। পুজো তো হয়ে গেল, এবারে চলো তোমাদের আমি একটুখানি ছাতুর শরবত খেয়ে নেবো। আমি বৃহস্পতিবারে কি বলো তো সেরকম কিছু পুজো করে মানে খাই না, বেলা হয়ে যায় তো অনেকটা, তারপরে আবার একটুখানি পরে আবার লাঞ্চ করব, তাই একটুখানি ছাতুর শরবত খেয়ে নিই বা ওই টাইপের, বা একটুখানি অল্প ফল কেটে কিছু খেয়ে নিই। তো আজকে ছাতুর শরবত খেয়ে নেবো, আর কি রান্না করব তোমাদের সাথে যদি শেয়ার নাও করতে পারি চলো দেখায় কি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো হাজবেন্ড আবার একটা সময় চলে আসবে খেতে, তাই দেখি কতটা কি শেয়ার করতে পারি, শেয়ার করতে পারলে করব, আর তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই চলো কি আজকে রান্না করব লাঞ্চে। দেখো এখানে আমার বিকেলের জন্য আমন্ড ভিজি রেখে দিয়েছি, এটা আমার এটা ভেজাবো, ধোয়া হয়নি, ব্রাউন রাইস মানে এটা সে ঢেকির ডালটা চাল আর কি, এটা ধুবো। এটা আমার হাজবেন্ডের ভাত বসে গেছে, হোয়াইট রাইস খান উনি। হ্যাঁ দেখো আমি লেবুর শরবত খাবো, সব রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা লেবু দিয়ে খেয়ে নেবো অল্প, লেবুর শরবত বলছি সরি ছাতুর শরবত, ছাতু একটু নুন নিয়েছি আর লেবু নেবো। হ্যাঁ দেখো এখানে আজকে আলু পোস্ত করবো, আলু পেঁয়াজ টমেটো দিয়ে পোস্ত করবো, দেখেছো কত ছোটো ছোটো আলু, দেখো এগুলো ছুলতেই অস্থির লাগবো। আর সিম নিয়ে এসেছিলাম না, সিমগুলো দেখো কেমন হয়ে গেছে, সিমটা ভাবছি সর্ষে দিয়ে করবো। আর এখানে তো স্যালাদের জন্য বার করে রেখেছি, মানে ফ্রিজ থেকে আগে থেকে বের করে রেখেছি, এখনই দেখো 11:15 বেজে গেল, সব রেডি করে রেখে দিয়েছি, এবার চটচট করব। আর আমার আর দেখো এখানে তো আমি সর্ষে বেটে রাখি, এরকম করে সর্ষে বেটে একটু নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে রেখে দিই, সর্ষে সুবিধা হয় তাহলে বলো তো চট করে রান্না করতে, রেখে বাটা আছে। এখানেও দেখো পোস্ত এরকম কাঁচা সর্ষের তেল একটু নুন দিয়ে বাটা, তার আগে কদিন আগে দুদিন আগে শিম পোস্ত করেছিলাম, তো আজকে একটু আলু পোস্ত দিয়ে করে দেবো পেঁয়াজ দিয়ে, অল্প আছে পোস্ত বাটা, আর দিয়ে করবো ডাল করে নেবো বাস। তাহলে চলো আমি আমার এই শরবতটা খেয়ে নিই। দেখো আলু পোস্ত হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিয়েছি, একটু শুকনো করে নামিয়ে নেবো। আমরা আলু পোস্ত তো হলুদ দিই না জানো তো, মানে টমেটো একটু শুকনো লঙ্কা গুঁড়ি আর কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। পোস্তটা হয়ে গেছে, পোস্ত তো সবার আর কি দেখাবো, আলু পোস্ত আর সিমটা তো আগে হয়ে গেছে দেখাবো, হয়ে গেছিলো জন্য ধনে পাতা আর পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর একটু তেঁতুল দিয়ে একটু বেটে রেখে দেবো, চাটনির মতন করে দেবো। আমি এই চেয়ে চাটনিটাতে না ওই আদা রসুন এসব কিচ্ছু দিই না, খালি ধনে পাতা পুদিনা পাতা দিই, ধনে পাতা দিই, কাঁচা লঙ্কা, একটু তেঁতুল আর নুন দেবো, আর একটু এই গুড় গুড়ের যে পাউডারটা আছে একটু এটা দেবো অল্প, মানে টক মিষ্টি ঝাল, মিষ্টিটা কম, এটা তো একটু পেস্ট করে নিই। দেখো আমরা একটু পরে লাঞ্চ করবো, কি কি করলাম বলো তো আজকে, এখানে স্যালাড আছে, ডিম সিদ্ধ করেছি, আর এটাতে আছে শিমটা, ওই সর্ষে দিয়ে শিম করলাম সেই শিমটা, এটাতে আছে আলু পোস্ত, আলু পোস্তটা একটু লাল লাল মতন, টমেটোটা বেশি দিয়েছি বলে এমনি লাগছে, আর এটাতে ভাত, এটা হলো ওই চাটনি করলাম ধনে পাতার, আর কালকের ডাল আছে একটু। চলো আমরা লাঞ্চ করে নিই।
দেখো আমার বাসন ধোয়া পুরো হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার, গ্যাস পুছে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি রেস্ট করব। কি বলতো, রান্নাঘরের জানলাটার কাছে না একটু রোদ আছে, এইখানটাতে না দেখো রোদ এসছে, এই মানি প্ল্যান্টটা একটু দিয়ে দিই, থাকবে রোদটার মধ্যে, হালকা রোদে এরা টেবিলের উপর থাকে। এবার একটু শুব, একটু রেস্ট করব, সকাল থেকে তো দেখলে একদম পুরো বিজি শিডিউল, একটু বসতে পারি না জানো তো। বৃহস্পতিবারে বিশেষ করে পুজোটা করতে আসলে অনেকক্ষণ টাইম চলে যায়, তো তার জন্য আরো বেশি। পুজো করার পরে তো দেখো যেগুলো করা সেগুলো তো থাকবেই, কাজগুলো ওগুলো তো থাকেই। আসলে আমার পুজোটা করতে অনেকটা দেরি লেগে যায় বৃহস্পতিবারের পুজোটা, তারপর তোমাদের সাথে আজকে একটু একটু শেয়ার করলাম বলে আর একটু সময়ও লাগলো। যে কোনো ভিডিও যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তো, যে কাজটা 5 মিনিট লাগে সেই কাজটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা 10 থেকে 15 মিনিট লাগবেই, তো ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে বলো, তার জন্যই তো আমার ইউটিউবে আসা। তো এখন একটু রেস্ট করব, রেস্ট করে আবার তো দেখো বিকেলে হাজবেন্ড ডিউটি চলে গেল খেয়ে দে। আমার তো সব কাজ দেখলে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেলো, বাসন টাসন ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি, এবারে বিকেলে আবার ইভিনিং ওয়ার মানে রুটিন শুরু হয়ে যাবে গাছে জল দেওয়া থেকে। আজকে জল হয়তো না দিতে হতে পারে, কালকে দিয়ে দিয়েছি। তারপরে আবার হাঁটতে যাব, তারপরে হেঁটে এসে যেমন যা যা করি, আজকে ব্লগে তো তোমরা দেখতে পাবে আমার ইভিনিং রুটিনটা কি থাকে, সে একই মানে কিছু কিছু কাজ বলেছে না একই থাকে, আর কিছু কিছু কাজ যেমন রান্না বান্না এই সেই সেগুলো তো আর প্রত্যেকদিন সেম থাকে না, সেগুলো তো প্রত্যেকটা মানুষেরই চেঞ্জ হয়, তো এই আর কি। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর কমেন্ট করে বলো, তোমরা কেউ কমেন্ট করে বলছো না ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে কিছু বলো, তাহলে তো আমি মনে করো নিজেকে চেক করতে পারবো যে না কোনখানে আমার কি হচ্ছে, ভুল হচ্ছে না কি, তুমি বলো। আর লাইক দিও, লাইক দিচ্ছ না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা তোমার তোমরা সাবস্ক্রাইব করলে তবে আমি আমার মানে ইউটিউব জার্নিটাকে কন্টিনিউ করতে পারবো, যদি সাবস্ক্রাইব বেশি না হয় তাহলে আমি কি করে করবো বলো। তাই তোমাদের কাছে মানে আমি এটা চাইছি, আবদার করছি যে প্লিজ তোমরা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো একটু। আর আর আমি নতুন নতুন ভিডিও দেওয়ার, ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আমি বারবার এই কথাটা বলি কিন্তু কেউ বলো না যে কিরকম ভিডিও দেখতে চাও, তবে তো আমি চেষ্টা করব বলো ভিডিও দেওয়ার। এটা তো ব্লগ চ্যানেল মোটামুটি, সারা আমি যা করি লাইফস্টাইল ব্লগ চ্যানেল সেটাই আমি তোমাদের কাছে দিই। তারপরে আমার যেগুলো আমার লাইফস্টাইল স্টাইল যেমন যেমন এক্সারসাইজ করি, আমি কি কি ডায়েট করি, কি এ করি, সেগুলো তো মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি, আরো করব। আমাকে দেখতে থাকো, আমি আমার চ্যানেলে সব এগুলো তোমরা পাবে, এক্সারসাইজও পাবে। তোমরা যদি জানতে চাও কোন কি ধরনের তোমাদের এক্সারসাইজ দেখানো দরকার সেটাও আমাকে বলো প্লিজ কমেন্ট করে, তাহলে আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আর কি, সবাই ভালো থেকো, বেশি কথা বলবো না, অনেক বড় হয়ে গেল ভিডিওটা মনে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, লাভ ইউ, টাটা।